হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্ধুরা, এখানে আপনি যদি এইচএসসি পাস থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। যোগদানের সম্ভাব্য তারিখ 1 জানুয়ারি 2022। বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার্থে এটা আমি জুম করে একটু কাছে নিয়ে নিলাম। শিক্ষাগত যোগ্যতা অ্যাডমিন, পশু চিকিৎসক, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিইও লেভেলে পদার্থ ও গণিত সমূহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং জিসিইএ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ 3.00 সহকারে ভেটেনারি মেডিসিন ডিবিএম ডিগ্রির অধিকারী হতে হবে। প্রশিক্ষণ বা কমিশন। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রদান করা হবে। অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশি পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত বা বিবাহিত, দুইটাই চলবে, এবং বয়স হচ্ছে 20 থেকে 30 বছর। 1 জানুয়ারি 2022 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে 64 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে কমপক্ষে 32 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি, এবং উচ্চতা মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে 62 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি প্রসারণ 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী, এবং চোখ হচ্ছে 6/6 অথবা বিধি অনুসারে। বিশেষ যোগ্যতা অ্যাডমিন, পশু চিকিৎসক নিয়োগ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা, এখানে যা যা আছে এইগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত। ISSB পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, CMP অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর জন্য বয়স 19 বছর হওয়ার পূর্বে রিফ্র্যাকটিভ সার্জারি করা হলে গ্রহণযোগ্য নয়। ISSB পরীক্ষায় 2 বার স্ক্রিট আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত প্রার্থীগণ যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। শেষ স্ক্রিট আউট বা প্রত্যাখ্যাত হওয়ার 5 বছরের মধ্যে আবেদন করতে পারবে না। নির্বাচন পদ্ধতি। প্রাথমিক লিখিত পরীক্ষা IQ, ইংরেজি ও সাধারণ জ্ঞান 2, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা 3, পরীক্ষা মৌখিক পরীক্ষা 4, বিশেষ নির্বাচন পরিষদ 5, কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ CMB কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা আরেকটু ঝুম করে কাছে নিয়ে নিলাম। বিশেষ সুযোগ সুবিধা। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য। ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তি অথবা প্রতারকের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি প্রদান করা হলো। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 24, 25, 28 ও 29 নভেম্বর 2021। পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত হতে অপারক হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে। আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী।
আবেদনপত্র সংগ্রহের জন্য সেন্ট্রাল নন পাবলিক ফান্ড বিএএফ এর অনুকূলে 1,000 টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার জমা দিতে হবে। প্রতি কার্যদিবসে 8 ঘটিকা হতে 14 ঘটিকা পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এবং তেজগাঁও বিমানবন্দর সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা ট্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় পরিশোধযোগ্য হতে হবে। ভাস করা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে পদ্ধতিতে সরাসরি ঠিক এই ওয়েবসাইটে অ্যাপ্লাই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে 1,000 টাকা পরিশোধ করালে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করলে অনলাইনে আবেদনপত্র পুরনো প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে ফেলবেন। নিজেরা করলে ভুল হতে পারে, বা আপনি যদি নিজে পারেন তাহলে নিজেই করবেন, যারা পারেন না তারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করবেন। অনলাইনে আবেদনের বয়সসীমা হচ্ছে সময়সীমা হচ্ছে 20 নভেম্বর 2021 থেকে 28 নভেম্বর 2021। শর্ত প্রযোজ্য। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত। পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। সরকার কর্তৃক অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। সনদের সাথে সনদ প্রদানকারী কর্তৃপক্ষের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি সত্যায়িত ছবি, অবশ্য ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত সাইটিক সনদ এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থী তার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুই ব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।